গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে হচ্ছে বিকেল 4:30। তো আজকে আমি ব্লগটা করব তোমাদের একটা ইন্টারেস্টিং জিনিস নিয়ে। থাম্বনেল দেখে তোমরা হয়তো বুঝতে পেরে গেছো, আজকে যাচ্ছি আমাদের, আজকে 31st, বছরের শেষ দিন। তাই হঠাৎ করে আমরা প্ল্যান করলাম আজকে খাদ্য মেলায় যাচ্ছি। আমাদের এখানে ফার্স্ট টাইম খাদ্য মেলাটা হচ্ছে। অনেকদিন ধরেই ওকে বলছিলাম, ও টাইম হয়ে উঠছে না। আজকে একটু বিকেলটা বললাম, আজকে বিকেলটা ফ্রি রাখো, আজকে যাব। তো আমরা বেরিয়ে পড়ছি, তো তুমি কিছু বলার থাকলে বলো বন্ধুদের। তো বন্ধুরা, আমি আর পলি আজকে যাচ্ছি, মানে মেলাতে যাচ্ছি। আমাদের এখানে খাদ্য মেলা হচ্ছে। ও অনেকদিন ধরে বায়না করছিল, কিন্তু আমার সময় হচ্ছিল না বলে আমি ওকে মানে ডেটটা দিতে পারিনি। এবার আজকে আমরা যাব। এবার তোমরা তাহলে পুরো ভিডিওটা দেখতে থাকো। আর আমরা যতটা পারবো কভার করার দেখানোর তোমাদের, তো তোমরা দেখে এনজয় করো। আর তোমরাও নেক্সট টাইম হলে, এটা মানে 1 জানুয়ারি অবধি হবে, নেক্সট টাইম হলে অবশ্যই আমাদের এখানকার খাদ্য মেলায় এসো। তাহলে চলো আমরা বেরিয়ে পড়ি এখন। তো আমরা চলে এসেছি খাদ্য মেলায়, ফুড ফেস্টিভ্যাল, মধ্যমগ্রাম ফুড ফেস্টিভ্যাল। তো আমি মেলা গেটে ঢুকে পড়েছি, এখন প্রায় 5টা বাজতে যায়। আমরা মনে একটু ফার্স্টই চলে এসেছি অনেক তাড়াতাড়ি, কিন্তু 2টোর থেকে শুরু যদিও। আর আজকে হচ্ছে, এখানে এসে শুনলাম আজকে লাস্ট ডে। তো এখানে কিছু কিছু স্টল বন্ধ বন্ধ আছে, হয়তো লেটে খুলবে বা হয়তো আজকে বন্ধ আছে, এটাও হতে পারে। আমরা তো আজকে লাস্ট দিন চলে এসেছি, অনেক কটা স্টল বসেছিল, ব্যাড লাক আমরা লাস্ট ডেতে এসেছি। আর এখানে অনেক অনেক জিনিস বসেছে। ওখানে হচ্ছে ফ্যাশন শো হচ্ছে, বাচ্চাদের কিডস সেকশনে বাচ্চাদের ফ্যাশন শো হচ্ছে। চলো আমরা ফ্যাশন শো একটু দেখে নিই কিছুটা। আমার তো খুব ভালো লাগে বাচ্চাদের নাচ বা ফ্যাশন কোনো কিছু হলে। এখানে এসে দেখলাম অনেক মহিলারাও স্টল নিয়ে বসেছে, কেউ ঘুগনি, কেউ মোমো, কেউ চাউমিন, আবার এখানে কেউ আবার বসেছে হচ্ছে চা নিয়ে। এখানে বিখ্যাত চায়ের একটা স্টল বসেছে, সেখানে আমরা চাও খাবো আজকে। এই যে চলে এসেছি ফ্যাশন শো দেখতে, বাচ্চাদের অ্যাটিটিউডগুলো যদি যদি দেখতে সামনাসামনি তাহলে বুঝতে, দারুণ দারুণ। প্রতিটা বাচ্চা খুব সুন্দর করছে। অনেক কটা বাচ্চা এখানে র্যাম্পে হাঁটলো, সবাই যদিও সবার সবার অ্যাটিটিউড মানে সবার হাঁটা যদিও সমান না, কিন্তু কিছু কিছু বাচ্চা একদম খুব সুন্দরভাবে নিখুঁতভাবে হাঁটা চলা করেছে। আমরা এখন চলে এসেছি টি স্টলে। টি স্টলটার নাম দেওয়া আছে খড়িবাড়ির রোমান্টিক চা। চলো তাহলে চলো আমরা রোমান্টিক চা একটু খেয়ে নিই, একটু রোমান্টিক ওয়েদার আছে, রোমান্টিক হয়ে যাই আমরা। চা হাতে চলে এসছে, চাটা খুব সুন্দর মাটির ভাড়ে দিয়েছে, আর খেতেও খুব টেস্টি, অনেকটাই টেস্টি ছিল। এখানে 20 টাকা, 30 টাকা, 40 টাকার ভাড়েও ছিল। আমরা খেলাম চাটা, খুব ভালোই লাগলো আমাদের খেতে। এই স্টলটা হচ্ছে নদিয়ার ক্ষীর দই, ফেমাস ক্ষীর দই, লাল ক্ষীর দই যতদূর সম্ভব এইটার স্টল দিয়েছে এখানে। তো আমরা যেহেতু দুপুরে খাওয়া দাওয়ার পরেই বেরিয়েছি আর স্টলগুলো সব ওপেন হয়নি, তাই বেশিক্ষণ আর মেলা স্টে করব না। এটা হচ্ছে সেলফি পয়েন্ট, এখানে রেগুলার সেলফি তুলে একটা নাম্বারে আপলোড করতে হয় সেলফির জন্য। ভালোই আয়োজন করেছে, আমরা আগের দিন আসলে একটু ভালো করতাম। তো বন্ধুরা, আমি চলে এসেছি। আমি ওখান থেকে খুব তাড়াতাড়ি বেরিয়ে গেছিলাম, কারণ আজকে লাস্ট ডে হয়তো, ওই জন্য বা আমরা হয়তো তাড়াতাড়ি গেছিলাম বলে সবকটা স্টল বসেনি, একটু ঘুরে ফিরেই চলেছিলাম। তারপরে আমি গেছিলাম আমার এক দিদির সাথে, একটু স্টেশনে দিয়ে গেছিলাম কাজে, কিছু কেনাকাটি ছিল দিদির, আর উচকুকে রেখে গেছিলাম আমার ছেলেকে, তাই ওর জন্য একটা প্যাটিস নিয়ে এসেছি।
প্যাটিসের সাথে আবার গিফট দিয়েছে কেক, দোকানটা নতুন ওপেন হয়েছে তাই। তো আজকে তো আমি এখন ড্রেস ড্রেস চেঞ্জ করে নিই, তারপরে ওকে প্যাটিসটা দেই, সন্ধ্যে টিফিনটাও খাবে, অনেকক্ষণ বেরিয়েছিলাম আমি। তো আজকে বলছে 31st বলে পড়তে বসবে না, এতদিন ছুটি কাটানোর পরেও আজকে নাকি পড়তে বসবে না। ওই যে পেছনে দেখো, আমাকে দেখে তাড়াতাড়ি করে বেরিয়ে গেছিল রাস্তায় গেট খুলে। ভালো কেকটা বজন, রসু এই যে পাজি রসু এনে হই হই, এদিকে তাকা তাকা তাকা, বাবা ব্যস্ত তো দেখি বাবা।